হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জাপানের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে চলে এসেছি গ্রোসারি শপে। আজকে দেখাবো যে জাপানে আমরা কী ধরনের রান্নায় তেল ব্যবহার করি বা তারা কী ধরনের তেল ব্যবহার করে থাকে। তো এই যে তেলটা দেখছেন, এটা হলো ফ্রেশ স্যালাড অয়েল। এইগুলো অনেকটা রিফাইন তেলের মতো, আর আমিও রান্নার ক্ষেত্রে এইগুলোই ব্যবহার করি বেশিরভাগটাই। তো বিভিন্ন আর কি ব্র্যান্ডের আছে, বিভিন্ন আলাদা আলাদা কোম্পানি। এইগুলো ভেজিটেবল অয়েল আছে এই যে পাঁচটাতে। বিভিন্ন মাপের আছে। এইগুলো সাধারণত একটু কম কোলেস্টেরলের হয়, একটু কোলেস্টেরল ফ্রি টাইপের হয় এই তেলগুলো, আর শরীরের পক্ষেও ভালো এই তেলগুলো খাওয়া। আর জাপানে হচ্ছে সর্ষের তেল পাওয়া যায় না। এইটা দেখছেন, এটা হলো রাইস ব্র্যান্ড অয়েল। এই অয়েলগুলোর ভীষণ দাম, মানে থাকে অল্প কোয়ান্টিটি কিন্তু দাম অনেক রাইস ব্র্যান্ড অয়েলগুলোর। এই যে তেলগুলো দেখছেন, আমিও প্রথমবার ভুল করেছিলাম যে সর্ষের তেল ভেবে। তো পরে দেখি যে এটা হলো তিলের তেল, আর জাপানের যে কোনো খাবারে খুব তিল আর কি দেওয়া হয়। যে কোনো খাবারে ওরা তিল দেওয়াটা পছন্দ করে, তিল খেতে পছন্দ করে। তিল হয়তো স্বাস্থ্যের পক্ষে ভালো, এই জন্যই খায়। আর এখানে তিলের তেলটাও পাওয়া যায়, মানে আমিও এটা দেখে অবাক হয়েছিলাম। আর এই যে দেখছেন, বিভিন্ন ধরনের অলিভ অয়েল আছে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। ওরা হয়তো স্যালাডে খায় বা রান্নার ক্ষেত্রে হয়তো ইউজ করে। এগুলো তো অলিভ অয়েলগুলো তো শরীরের পক্ষে খুবই ভালো। তিলের তেলটা সত্যি মানে অবাক লাগলো, আর তিলের তেলটা একদম কোলেস্টেরল ফ্রি তেল। যদি কেউ খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয় রান্না করলে, তাহলে আমিও রান্না করতে পারবো। আর এই যে তেলটা দেখছেন, এইটা হলো তিসির তেল, যেটা তিসিরও তেল হয়, মানে আমি এটা প্রথম দেখলাম তিসির তেলটা। এটাও যদি কেউ খেয়ে থাকেন, রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন, আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে, তাহলে আমিও নেক্সট টাইম রান্না করতে পারবো এগুলো দিয়ে। আর সর্ষের তেলটা মোটামুটি আমাদের অনলাইনেই কিনতে হয়। অনলাইনে খুবই দাম নেয় সর্ষের তেল, 500 গ্রামের দাম প্রায় 1000 টাকা এরকম পড়ে যায়। তো সর্ষের তেলটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিদ্ধ টিদ্ধ খাওয়ার জন্য ব্যবহার করি। আর এখানে দেখুন বিভিন্ন ধরনের চিনি আছে, এগুলো দেখুন মিশ্রি, ছোট শেপের বড় শেপের মিশ্রিগুলো। চিনিটা হচ্ছে এখানে পাশে দেখুন, পাশাপাশি দুই রকমের চিনি আছে, একটা হলো ব্রাউন সুগার আর একটা এমনি নর্মাল যে সুগারটা হয়। তো দুটোই কিন্তু পুরো ডাস্ট, একদম ডাস্ট চিনিগুলো। এই পাশে আছে ব্রাউন সুগার, ব্রাউন সুগারটা স্বাস্থ্যের পক্ষে ভালো খাওয়া, এদের জন্য ওরা খায়। আর এই পাশে নর্মাল সুগার, পুরো ডাস্ট। আচ্ছা এইটা দেখেন, এটা হচ্ছে জাপানিজ আচার। আমার এখনও খাওয়া হয়নি, আমার ইন্ডিয়া থেকে আসার সময় আমি নিয়ে এসেছিলাম আচার, সেগুলো ফ্রিজে আছে বলে এখনও কিনিনি। রসুন আর লঙ্কা দিয়ে আচার, তারপর আরও বিভিন্ন ধরনের দুই একটা আর কি আচার ছিল পাশাপাশি, এইটাও রসুন লঙ্কার আচার। আর এই যে জিনিসটা দেখছেন, তেলের মতোই দেখতে, রিফাইন তেলের মতো, কিন্তু না, এগুলো হলো বিভিন্ন ধরনের ভিনিগার। পাশে যেগুলো আছে পাশাপাশি সব কালারফুল, বিভিন্ন কালারের আর কি ভিনিগার এগুলো সব। আর এইটা, এটা হলো লেবুর রস, পাতি লেবুর যে রসটা ব্যবহার করা হয় রান্নার ক্ষেত্রে, আমিও ব্যবহার করি। আর এইটা যে দেখছেন, এটা হচ্ছে পুরো দেখছেন তো যে পাটালি গুড়ের মতো। আমি প্রথমবার এসে ভেবেছিলাম যে গুড়, এখানে এত গুড় পাওয়া যায়, তারপরে বুঝলাম না এগুলো গুড় না, এগুলো হলো মিশো, এর নামটাই হলো মিশো। তো মিশো স্যুপ জাপানে খুবই ফেমাস, আর ওদের নিত্যদিনের প্রয়োজনীয় মানে ইম্পর্টেন্ট খাবারের মধ্যে একটা হলো স্যুপ। ওরা প্রতিদিন এভরিডে সব খাবারের সাথে স্যুপ খায়, তো এটা দিয়েই স্যুপগুলো ওরা বানায়। আর এইগুলো দেখছেন, এগুলো হলো কালারফুল বিভিন্ন ধরনের পাস্তা আছে,
বিভিন্ন শেপের পাস্তা, এগুলো দেখুন, এগুলো হচ্ছে যে চাউমিনগুলো আমি এগুলো টিভিতে দেখেছিলাম, আমি এখনও খাইনি। আচ্ছা, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, এটা হলো চালের গুঁড়ো। এই জাপানে পাওয়া যায়, এটাও মানে সম্ভব। ওই ওরা চালের গুঁড়োটা দিয়ে এরকম পিঠা টাইপের তৈরি করে, যেটাকে মুচি বলা হয়। তো ওই চালের গুঁড়োটা মানে এখানে দেখে আমিও খুব অবাক হয়েছিলাম প্রথম প্রথম। তো এইগুলো দেখেছেন, বিভিন্ন ধরনের চাউমিনের মশলা আছে। এইগুলো দেখুন, এগুলো হলো ড্রাই মাশরুম। ওরা হয়তো সুপে ইউজ করে, বিভিন্ন ওদের যে কুকিংগুলো হয় সেগুলোতে ব্যবহার করে ড্রাই মাশরুম। আচ্ছা, এইটা দেখুন, যে বাঁধাকপি যে শুকনো করে রাখা হয়, সেই জিনিসটা খুব পাওয়া যায় সব দোকানে জাপানের। এই বাঁধাকপি শুকনোটা পাওয়া যায়, ওদের স্যুপ করে খায়। এগুলো দেখুন, তিল, আমি আপনাদের বলছিলাম না ওরা প্রচুর তিল খায়, যে রোস্টেড তিল করা আছে। তো যাই হোক, আজকে এইটাই ছিল আমার ভিডিও। সব দেখানো একদিনে সম্ভব নয়, অল্প অল্প করে কিছু কিছু আপনাদেরকে প্রতিদিনই দেখাবো। তো ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে।